হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি যে বিষয়টা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে স্ত্রী এবং পুরুষবাসক শব্দ যেগুলো এখন চাকরি পরীক্ষায় অ্যাভেলেবল হয়ে গেছে তো আপনারা খুব সহজেই মনে রাখুন একটু মনোযোগ দিয়ে দেখুন আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ তো ভিডিওর শুরুতে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করবেন চলে যাওয়া যাক মূল ভিডিওতে কেবল পুরুষবাচক শব্দ বুঝায় এমন শব্দ মনে রাখার দুইটা টেকনিক বা ট্রিক্স আমি দেখাবো যে দুইটার মাধ্যমে আপনারা সহজেই মনে রাখতে পারেন যেমন প্রথম ট্রিক্সটা হচ্ছে বামুন রাষ্ট্রপতির পুরোহিত ও সেনাপতি কাপুরুষ কারণ তারা স্ত্রৈন্য এখানে স্ত্রণ্য শব্দের অর্থ হচ্ছে যারা স্ত্রীর বশীভূত হয় এখানে বামুন রাষ্ট্রপতি পুরোহিত সেনাপতি কাপুরুষ এবং স্ত্রণ্য এগুলো শুধুমাত্র পুরুষবাচক শব্দ দ্বিতীয় যে সার টেকনিকটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে কবিরাজের কিছু কৃতদার ও অকৃতদার ঢাকি রয়েছে এখানে কবিরাজ কৃতদার অকৃতদার ঢাকি এই কয়েকটি শব্দ শুধুমাত্র পুরুষ জাতীয় বোঝায় এখানে কৃতদার মানে হচ্ছে যে পুরুষের বিয়ে হয়েছে আর অকৃতদার হচ্ছে যে পুরুষের এখনও বিয়ে হয়নি দ্বিতীয়ত আমরা দেখব পুরুষ এবং স্ত্রী উভয়কে বোঝায় এমন কয়েকটি শব্দ যেটা ছন্দের মাধ্যমে আমরা মনে রাখতে পারি যেমন শিশু পাখি মানুষজন শিক্ষিত সন্তান আমি আবারও বলতেছি শিশু পাখি মানুষজন শিক্ষিত সন্তান এই কয়েকটি শব্দ পুরুষ এবং স্ত্রী উভয়কে বোঝায় তো এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের দেখাবো যে প্রায় পরীক্ষায় আসে নিচের কোনটি শুধু স্ত্রীবাচক শব্দ বা নিত্য স্ত্রীবাচক শব্দ আপনারা মনে রাখবেন সতীন সতমা সপত্নী সদবা বিধবা অর্ধাঙ্গিনী অসূর্যস্পর্শা অরক্ষণীয় এও কুলোটা দায়ী এই কয়েকটি শব্দ হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের এই শব্দ কয়টা মনে হয় মনে রাখতে বেশি কষ্ট হবে না ইনশাল্লাহ এবারকার ট্রিকসটা ট্রিক্সটা হচ্ছে একটু মজাদার তো আমরা উপরে একটা লাইন দেখতে পারতেছি যে কিছু পুরুষবাসক শব্দের দুইটা করে স্ত্রীবাসক শব্দ আছে এমন কতগুলো শব্দ আমাদের প্রায় খটকা লেগে যায় তো যাতে করে আর খটকা না লাগে তাহলে আমরা শটকাট ট্রিক্সটা শিখে নেই আমার দাদা ভাইয়ের বন্ধু আমার দেবরের শিক্ষক আমরা যদি এই লাইনটা মনে রাখি তাহলে আমরা সহজেই এই বিষয়টা সম্পর্কে ডিটেলস জানবো বা আর কখনো ভুল হবে না এখানে দাদা দাদা শব্দের দুইটা স্ত্রীবাচক শব্দ আছে যেমন দিদি বৌদি ভাই তো ভাইয়ের দুইটা স্ত্রীবাচক শব্দ হচ্ছে বোন ভাবি ঠিক একইভাবে বন্ধু বান্ধবী বন্ধুপত্নী দেবর ননদ যা শিক্ষক শিক্ষয়িত্রী শিক্ষক পত্নী তো আপনারা যদি এই উপরের লাইনটা আমার দাদা ভাইয়ের বন্ধু আমার দেবরের শিক্ষক এই লাইনটা মনে রাখেন তাহলে খুব সহজেই যে শব্দগুলোর পুরুষ যে পুরুষবাচক শব্দগুলোর দুইটা করে স্ত্রীবাচক শব্দ আছে তা মনে রাখতে পারেন এবার আমরা শিখব বিদেশি শব্দ কোনগুলো তার শর্টকাট টেকনিকটা হচ্ছে মালেক মুহুতারিম সুলতান মর্দ খান এখানে দেখেন মালেক মালেকা মুহুতারিম মুহুতারিমা সুলতান সুলতানা মর্দ এখানে মর্দ বলতে মরদ মরদ যে নাম খান খানতে হচ্ছে খান খানম এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো সেটা হচ্ছে নিচের কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ বোঝায় তো এই ধরনের প্রশ্ন আমরা প্রায় পরীক্ষায় দেখে থাকি তো এর শর্টকাট টেকনিকটা হচ্ছে গীতমালা পুস্তক পরে নাটক করে আমি আবার বলতেছি যে গীতমালা পুস্তক পরে নাটক করে এখানে গীত গীতিকা মালা মালিকা পুস্তক পুস্তিকা নাটক নাটিকা এগুলো হচ্ছে ইকাযোগে স্ত্রীবাচক শব্দ দর্শক এবারে সর্বশেষ আরো কিছু গুরুত্বপূর্ণ স্ত্রী এবং পুরুষবাচক শব্দ আমরা জেনে নিব যেমন সুখ সারি বিদ্যান বিদুষী লোক নারী সাহেব বিবি বাচ্চা বেগম ইত্যাদি ইত্যাদি আপনারা আপনাদের ডিসপ্লেতে অবশ্যই অবশ্যই দেখতে পারতেছেন আমি যে শব্দ কয়েকটা লিখে রেখেছি তো আপনারা এই শব্দ কয়েকটা ভালো করে জেনে নেবেন আপনাদের উপকার হবে আমি আশা করি ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও সারা মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ